জার্মানির ফ্রাঙ্কফুর্টের অস্ট পার্কে এসবি টাইগার্স এম মেন ফ্রাঙ্কফুর্টের সৌজন্যে আয়োজিত হয়ে গেল এম মেন কাপ 2023। এই টুর্নামেন্টে মোট 12টি দল অংশগ্রহণ করে। 12টি দলকে 4টি গ্রুপে বিভক্ত করে খেলা হয়। সর্বশেষে বার্লিন ডেসপারারাস এবং বাংলাদেশ ক্রিকেট ক্লাব বার্লিন ফাইনালে মুখোমুখি হয়। রোমাঞ্চকর এই ফাইনালে বার্লিন ডেসপারাডোস বাংলাদেশ ক্রিকেট ক্লাব বার্লিনকে মাত্র 2 রানে হারিয়ে টুর্নামেন্টের প্রথম আসরে বিজয়ী হয়। এরপর জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসবি টাইগার্স এম মেন ইভির সকল প্রতিষ্ঠাতা সদস্যসহ ফ্রাঙ্কফুর্টের সোনার বাংলা ইভি এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাকির হোসেন উপস্থিত ছিলেন।